corazón. যেতে হবে দাও জামের দরে, বাবা স্বাগত, তুমি যাও, তবে তুমি যে শিশু তুমি দেখে নরমুনি সহ্য করতে পারবে না বাবা স্বাগত, তবে তোমার পথে আমার একটা অনুরোধ, তুমি অনেক দূর থেকে দেখে আসবে বাবা। ঠিক আছে পিতা, আমি দূর থেকেই নরমালি দেখবো পিতা, দূর থেকেই। চলো চলো মামিষা, এখনই আমার কাজটি শেষ করতে হবে। ভাই কাকু মনে করে আশা ছিল, আপনার কি কিছু ইচ্ছা আছে?
তোমার কি কিছু ইচ্ছা আছে? আমার ইচ্ছে কি তুমি পূরণ করতে পারবে? তোমার কি ইচ্ছা বলো? বলো কি ঘাত কি Bye.
বলো বলো তোমার সত্য, বলো বলো বন্দি তুমি আমার ধর্ম পরিচয় বলো। বাবা সাধু শুনবি, বলো বলো পিতা শুনবি, সেই করুণ কাহিনী শুনবি, তাহলে তো আমার আমার বাড়ি ছিল সেই রঞ্জিত রাজার দেশে। একদিন রাতে রঞ্জিত রাজা আমার ঘরে আদিত, আমাদের ঘরে তাকে বসার বস্ত্র ছিল না, তার যদি তার পরিবারের বস্ত্র ছিঁড়ে তাকে সন্তান ব্যবস্থা করে দিয়েছিল। জানি না কোন অপরাধে হঠাৎ করে আমাদেরকে চাবুকের পর চাবুক পাঠতে আরম্ভ করলো, আমাকে ঘরের খুনির সঙ্গে বেঁধে তোর মা তোর মার করবে
করে আমার দেহে এক বিন্দু রক্ত যাচ্ছে, জন্মদাতা পিতাকে মারতে দিতে পারি না, রক্ত দিয়েও হলেও আমি পিতা তোমার জীবন রক্ষা করবো, পিতা রক্ষাই করবো। আমাকে কি শুনালো গাথক, সে নাকি সত্যবানকে হত্যা করতে পারে নাই। এসব কি বলছো সাগর, ক্ষমা করেন পিতা, শুনে Oh,
সত্যবান, এখন বলো তোমার আসল পরিচয় কি, কেমন করে সেই সাগর জন্ম হলো? আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। একদিন রঞ্জিত রাজা আমার ঘরে অতিথি হিসেবে আসে, তাকে শয্যা পাতে দেব, তাকে যে আমরা শয্যা পেতে দেব এমন কোন বস্ত্র ছিল না। আমার স্ত্রী সাগরের মা, তার বস্ত্র ছিঁড়ে তাকে শয্যা পাতার ব্যবস্থা করবে। হঠাৎ করে ঘুমের মধ্যে কি ভেবে ওই শয়তান রণদীপ আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে যায়। আমি তুলে ধরলাম আমার স্ত্রীকে রক্ষা করার জন্য রঞ্জিত রাজা রাজ দরবারে, সেখানে আমি রক্ষা করতে পারিনি। তারপর রঞ্জিত রাজার কারাগারে ওই সাগরের জন্ম হয়, সেখানে শেষে মহারাজ ওই সাগরকে ধাপে দিয়ে সাগর জলে ভাসিয়ে দে। আমি চলে চললাম সাগর পাশে, দেখলাম দেবরগণ তাকে কুড়িয়ে পেয়েছে। তারপর দেবরগণের কাছে গিয়ে বললাম, ভাই ওই সন্তান ছেলেটি আমার ছেলেকে ফিরে দাও, টাকার প্রয়োজন, আমি বিক্রি করে টাকা জোগাড় করে আমি তাদেরকে দিলাম। আমার বাচ্চাকে আপনার কাছে বিক্রি করে দিচ্ছি, লালন পালন করার জন্য আপনার দরকার আমি চাকরি দিয়েছি। ওদের স্কুলে ওই পথ আমার সামনে সাগরকে লালন করে গালে দিয়েছিল, আমি তার সহ্য করতে পারিনি। আমি ভুল করেছি, আমি কি অন্যায় করেছি? সত্যবাদ, আমি আমি সবই বুঝতে পেরেছি। সত্যবাদ, তুমি তুমি সত্যি সাগর জন্মদাতা। ওই রঞ্জিত রাজা সে আমারও সত্য, তার সাথে তুমি আমার প্রধান সেনাপতি মহারাজ। যাও সত্যবাদ, তুমি তুমি রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধ করো। বাবা সাগর, তুমি তুমি তোমার পিতাকে আমার অস্ত্রের গাঁথা দেখিয়ে দাও। যাও এখন তুমি তোমার পিতাকে অস্ত্রের গাঁথা দেখিয়ে এই রঞ্জিত রাজার সাথে যুদ্ধ করো। সাত তুমি দেখো বাবা সাগর, আমি আমার পিতাকে এখনই আপনার অস্ত্রখানায় নিয়ে যাচ্ছি, আপনি আমাকে অনুমতি দিন। তাই যাও সাগর, এবার তোমরা এসো। পিতা